নমস্কার বন্ধুরা তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার উইজডম তো বন্ধুরা আজকের এই ভিডিওতে নতুন একটি চাকরির আপডেট নিয়ে চলে এলাম বিডি অফিসের অধীনে খাদ্য দপ্তরে গ্রুপ সি পদে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে ছেলে মেয়ে সকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের সরাসরি ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে এবং কম্পিউটার টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে তো বন্ধুরা তোমাদের এই পদে শিক্ষাগত যোগ্যতা কী চা হয়েছে বয়সীমা কী চা হয়েছে বেতন কত সিলেকশান প্রসেস কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো অবশ্যই তোমরা ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবে নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে তো আসো বন্ধুরা আজকের এই ভিডিওটি আমরা শুরু করি তবন্ধুরা অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছি অফিসিয়াল বিজ্ঞপ্তি আমরা ওপেন করলাম দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার সাইথিয়া ডেভেলপমেন্ট ব্লক আহমেদপুর বীরভূম তো রাজ্যের বীরভূম জেলার সাইথিয়া বিটি অফিস থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নেক্সট দেখো এই নিয়োগের মেমো নাম্বার এবং ডেটটা মেনশন করা আছে বলা হয়েছে নোটিশ ফর ওয়াক ইন ইন্টারভিউ ফর টেম্পোরারি অ্যাডিশনাল ডাটা এন্ট্রি অপারেটার এফ এস অন কন্ট্রাকচুয়াল বেসিস এরপরে দেখো এক নাম্বারে বলা হয়েছে নেমা পোস্ট পোস্টের নাম অ্যাডিশনাল ডাটা এন্ট্রি অপারেটার কন্ট্রাকচুয়াল বেসিস এরপরে দেখো দুই নম্বরে বলা হয়েছে বেতন এই পোস্টের প্রতি মাসে বেতন দেওয়া হবে তেরো হাজার টাকা এবং তোমাদের এই পোস্টে একটিমাত্র শূন্যপদ রয়েছে এরপরে দেখো শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে বলা হচ্ছে দেখো ওয়াক ইন ইন্টারভিউ ইজ হেয়ার বাই শিডিউল ফর সুইটেবল ক্যান্ডিডেটস হু হ্যাভ গ্র্যাজুয়েটেড ফ্রম ইউজিসি রেকগনাইজড ইউনিভার্সিটিস অ্যান্ড মাস্ট হ্যাভ এ ভ্যালিড সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান অর্থাৎ তোমাদের যে কোনো শাখায় গ্রাজুয়েশান পাস করতে হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এবং সঙ্গে তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশানে একটা বৈধ সার্টিফিকেট থাকতে হবে তাহলে তোমরা এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবে এরপরে দেখো তোমাদের এখানে সিলেকশান প্রসেস অর্থাৎ প্রার্থী বাচাই পদ্ধতি কী রয়েছে বলা হচ্ছে তোমাদের এখানে ইন্টারভিউ এবং কম্পিউটার টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে এই স্থানে দেখো বলা হয়েছে অ্যাট সাইথিয়া ডেভেলপমেন্ট ব্লক মিটিং হল ফার্স্ট ফ্লোর আহমেদপুর বীরভূম এখানে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে এবং ইন্টারভিউ নিয়ে হবে আগামী আঠেরোই নভেম্বর দু হাজার একুশ এই তারিখে তোমাদের কিন্তু ইন্টারভিউ এবং কম্পিউটার টেস্ট নেওয়া হবে এবং সকাল সাড়ে দশটা থেকে তোমাদের কিন্তু ইন্টারভিউ শুরু হবে এবং তোমাদের এই ইন্টারভিউয়ের জন্য রিপোর্টিং টাইম বলা হয়েছে আঠেরোই নভেম্বর দু হাজার একুশ সকাল নটা থেকে দশটার মধ্যে তোমাদের কিন্তু রিপোর্টিং টাইম বলা হয়েছে আচ্ছা নেক্সট দেখো তোমরা এখানে কীভাবে আবেদন করবে তোমাদের এই বিজ্ঞপ্তির সঙ্গে একটি অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্ম এই ফর্মটা তোমরা প্রথমেই এ ফোর সাইজের পেজে প্রিন্ট আউট করে বের করবে তারপরে ফর্মটা ফিল আপ করবে সঙ্গে দেখো তোমাদের এখানে কী কী ডকুমেন্ট লাগবে এক নাম্বারে বলা হয়েছে এ বারোটা উইথ ওয়ান পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তোমরা একটা বারোটার সঙ্গে একটা পাসপোর্ট সাইজ ফটো সেই বারোটাতে লাগিয়ে দেবে দুই নম্বরে বলা হচ্ছে সেলফ অ্যাটাস্টেড ফটোকপি অফ মাধ্যমিক অ্যাডমিট কার্ড মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের সেলফ অ্যাটাস্টেড ফটোকপি অর্থাৎ জেরক্স কপি তিন নম্বর এ সেলফ অ্যাটাস্টেড ফটোকপি অফ গ্র্যাজুয়েশন মার্কশিট অফ সার্টিফিকেট গ্র্যাজুয়েশানের মার্কশিট বা সার্টিফিকেটের সেলফ অ্যাটাস্টেড কপি চার নম্বর এ সেলফ অ্যাটাস্টেড ফটোকপি অফ কম্পিউটার সার্টিফিকেট কম্পিউটার সার্টিফিকেটের সেলফ অ্যাটাস্টেড কপি পাঁচ নম্বর এ সেলফ অ্যাটাস্টেড ফটোকপি অফ আধার কার্ড আধার কার্ডের সেলফ অ্যাটেস্টেড ফটোকপি এবং ছয় নম্বরে বলা হয়েছে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ এপিক অর্থাৎ ভোটার আইডি কার্ডের সেলফ অ্যাটাস্টেড ফটোকপি এই সমস্ত ডকুমেন্টের জেরক্স কপি তোমরা সেলফ অ্যাটেস্টেড করবে এবং অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করে তোমরা কিন্তু এই স্থানে জমা করবে সাইথিয়া ডেভেলপমেন্ট ব্লক এখানে তোমাদের কিন্তু জমা করতে হবে এবং এই সমস্ত ডকুমেন্টের অরিজিনালটা কিন্তু অবশ্যই তোমরা ইন্টারভিউর দিন সঙ্গে নিয়ে যাবে সেগুলো কিন্তু ভেরিফাই করা হবে ঠিক আছে